তাহলে দুর্নীতি কত জায়গায় ছড়িয়ে গেছে রাজ্যটা পুরোপুরি দুর্নীতি জালে জালে জ্বালে গেছে ফের অপরাধের সঙ্গে নাম জড়িয়ে গেল একটা পুলিশ কর্মী এবং একটা সিভিক ভলেন্টিয়ারের সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের একজন এসআই এবং তার স্ত্রী সহ আরো চারজনকে বাকিদের মধ্যে আছেন একজন সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলের একজন প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যও বটে লালবাজার জানিয়েছে ওই চারজনকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে ধৃতদেরকে আজকে অর্থাৎ রবিবারে ব্যাংকশাল আদালতে তোলা হচ্ছে এই ঘটনায় লালবাজারের একজন শীর্ষ কর্তার অফিসের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে গত এপ্রিল মাসে হিয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করাটা হয়েছিল গত মাসেই ডাকাতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজির রক্ষী সহ দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছিল লালবাজার তার কিছুদিন পরই ব্যারাকপুর কমিশনারেট প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসিপি পদমর্যাদার একজন অফিসারকে লালবাজার জানিয়েছে এদিন গ্রেপ্তার হওয়া এ এর নাম হচ্ছে সঞ্জীব দেড়ে তিনি বেনিয়া থানায় কর্মরত ছিলেন তারও আগে ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগে এদিন লালবাজারের প্রতারণা দমন শাখার অফিসারেরা তার স্ত্রী বর্ণালী বর্ণালীদেরকেও গ্রেপ্তার করেছে এদিন বিকেলে হাওড়ার উলুবিরিয়া দুই ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য বর্ণালী এবং তার স্বামী সঞ্জীবকে গোয়েন্দারা হাওড়ার বাউরিয়ার বুড়িখালির একটা বহুতল থেকে গ্রেপ্তার করেন এর পাশাপাশি গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে সৈকত দে ওরফে টিটু তিনি গোয়েন্দা বিভাগের রিসেপশনে কর্মরত ছিলেন ধৃত অপরজনের নাম হচ্ছে কার্তিক মান্না তার পরিচয়টা কিন্তু জানা যায়নি গোয়েন্দারা জানিয়েছেন মাসখানেক আগে বাঁশদ্রোনির বাসিন্দা আখতার বানু লালবাজারের কর্তাদের কাছে অভিযোগ জানান যে তার ছেলেকে মন্ত্রীর কোটায় স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেবার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়েছেন এই অভিযুক্তেরা একজন পুলিশ কর্তা জানান সেই অভিযোগটা পাওয়ার পর থেকেই সঞ্জীবের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু করা হয়েছে তাতেই জানা যায় ওই ঘটনায় জড়িত রয়েছেন গোয়েন্দা বিভাগের সিভিক ভলেন্টিয়ার টিটুও তদন্তকারীরা জানতে পারেন সঞ্জীবের স্ত্রী বর্ণালীও এই চক্রের একজন সদস্য তদন্তে জানা গেছে অভিযুক্তরা স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তুলেছিলেন বিভিন্ন জনের কাছ থেকে এমনকি তারা প্রতারিতদের স্বাস্থ্য দপ্তরের ভুয়ো কিছু নথিও দিয়েছিলেন এমন কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর রয়েছে পুলিশের সন্দেহ ওই অভিযুক্তদের সঙ্গে আরও দু একজন পুলিশকর্মীর যোগসাজশ থাকতে পারে গত কয়েক মাসে কলকাতা পুলিশ ডাকাতি ও প্রতারণার অভিযোগে দশজন পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে যার মধ্যে আছেন রাজ্য পুলিশের ডিজির একজন রক্ষীও খুবই লজ্জাজনক পরিস্থিতি রাজ্যে দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়